হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জবালাস 360। ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। তো আজকের বিষয়টা কিন্তু আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে কিছুদিন আগে মোটর ভেহিকেল ইন্সপেক্টর যে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছিল, সম্পূর্ণ 74টি ভ্যাকেন্সি তার মধ্যে ছিল। তো আবেদনপত্র জমা নেওয়ার লাস্ট ডেট অলরেডি শেষ হয়ে গেছে, 2019 ফেব্রুয়ারি মাসের 17 তারিখ লাস্ট ডেট ছিল। অ্যাপ্লিকেশানটা কেবলমাত্র আপনারা অনলাইনে জমা করেছিলেন। তো এখন আজকে বিষয় হলো এক্সাম ডেট, তারপর অ্যাডমিট কার্ড আর সাথে সিলেকশান প্রসেস এবং এক্সাম প্যাটার্ন, আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে ভিডিওতে এই রিক্রুটমেন্টের সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করানো হবে, যার জন্য আপনারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। তো ভিডিওটি শুরু করব। ডিটেলস নিয়ে আলোচনা করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি আপনাদের সকলের জন্য, যারা চ্যানেলটিকে, যেই বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সরকারি চাকরির আপডেট এবং খবরাখবর পেয়ে যেতে হলে সর্বপ্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে বাজিয়ে ফেলতে ভুলবেন না, এবং যেই বন্ধুরা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন ডিটেলসটা দেখে নেওয়া যাক। তো নিচে যাওয়া মাত্র তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে, সেখানে কিন্তু এখানে দেখা যাচ্ছে সিলেকশান প্রসেস, সাথে কিন্তু এখানে সাবজেক্ট এবং নাম্বার ওয়াইজ কত নাম্বারে পরীক্ষাটা হবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু রিটেন এক্সামে এখানে দেওয়া রয়েছে। সর্বপ্রথম এখানে কিন্তু সাবজেক্ট দেখতে পাচ্ছি দুটো সাবজেক্ট, সেটা হবে জেনারেল স্টাডিজ, যেটা 75 নম্বরের, মানে 75টা কোশ্চেন্স থাকবে, মার্কস কিন্তু 150 নম্বরে পরীক্ষাটা নেওয়া হবে। এবং অ্যারিথমেটিক দেখতে পাচ্ছি 25টা কোশ্চেন্স থাকবে কিন্তু 50টি, অর্থাৎ প্রত্যেকটি কোশ্চেনের জন্য নম্বর দেওয়া থাকবে কিন্তু দু নম্বর করে, প্রতিটি কোশ্চেনের কিন্তু দুটি করে 2 নম্বর করে দেওয়া হবে। টোটাল কিন্তু 200 নম্বরের পরীক্ষাটা নেওয়া হবে রিটেন এক্সামটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, প্লিজ নোট দ্যাট দ্য টাইম ডিউরেশন অফ দ্য রিটেন এক্সাম উইল বি 1.5 ঘন্টা, অর্থাৎ পরীক্ষাটা কিন্তু 1.5 ঘন্টার মধ্যে হবে। তারপর উপরে কিছু ডিটেলস দেখতে পাচ্ছি যে পার্ট ওয়ান, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, পার্ট ওয়ান অফ দ্য সিলেকশন উইল বি এ রিটেন এক্সাম অফ 200 মার্কস, অর্থাৎ 200 নম্বর সম্পূর্ণ পরীক্ষাটা হবে রিটেন এক্সাম। রিটেন এক্সাম উইল ক্যারি 100 কোশ্চেন্স, অর্থাৎ 100টা কোশ্চেন্স থাকবে, এবং প্রত্যেকটি কোশ্চেনের মান 2 নম্বর করে। অল অফ দ্য কোশ্চেন্স উইল বি অবজেক্টিভ টাইপ উইথ এভরি কোশ্চেন্স ক্যারিং 2 মার্কস ইচ। ঠিক আছে, তো আপনারা এখানে বুঝতেই পারছেন যে প্রত্যেকটি কোশ্চেন কিন্তু অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স থাকবে। তো এখনও কবে পরীক্ষাটা নেওয়া হবে সেটা ডিপার্টমেন্টের তরফ থেকে এখনও পার্টিকুলার কোনো ডেট দেওয়া হয়নি। তো চলুন নিচে চলে যাচ্ছি, নিচে দেখছি আরও কোনো ইনফরমেশান দেওয়া রয়েছে কি না। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি সিলেবাস দেওয়া রয়েছে, অর্থাৎ জেনারেল স্টাডিজের সাবজেক্ট যেটা রয়েছে সেই সাবজেক্টের মধ্যে যে সিলেবাস, সেটা কিন্তু এই সব সিলেবাসের মধ্যে কোশ্চেনটা থাকবে। সেটা হলো জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, লেটেস্ট গভর্নমেন্ট পলিটিক্স, সাথে কিন্তু ইনফরমেশান অন ইন্ডিয়ান ইকোনমিক ক্যান্ডিডেটস, সাথে কিন্তু হিউম্যানিটিস দেখতে পাচ্ছি, জিওগ্রাফি, সাথে আরও কিছু সাবজেক্ট সিলেবাস, সাথে কিন্তু জিওগ্রাফি অ্যান্ড ইকোনমি। তো অ্যারিথমেটিকের জন্য দেখতে পাচ্ছি যেই বেস করে তোমাদের এই কোশ্চেনগুলো থাকবে, সেটা কিন্তু যেই স্ট্রিমের উপর, সেটা কিন্তু কমপ্লিট সিলেবাস অফ মাধ্যমিক স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে কিন্তু এই অ্যারিথমেটিকের কোশ্চেনগুলো থাকবে। তো এর পরবর্তী যেটা বিষয় সেটা হলো এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস তোমরা ডাউনলোড করে দেখতে পারবে, যার জন্য ভিডিও ডিসক্রিপশন নিচে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। তো এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড দেয়নি, তোমরা দেখতে পাচ্ছ চেক যেখানে দেওয়া রয়েছে লাল রঙের করে, WBPSC MVI অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে মোটর ভেহিকেল ইন্সপেক্টরের পরীক্ষাটার অ্যাডমিট কার্ড এখনও দেয়নি। তো ডাউনলোড প্রসেসটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস, তো ডাউনলোড এখানে ক্লিক করি আমি দেখি। তো তোমরা কিন্তু এই যে এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসেসে ক্লিক করতে পারো, তো এখানে আমি এখন গিয়ে দেখবো
তো এখানে কিন্তু অ্যাডমিট কার্ডের বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ দেওয়া রয়েছে, তো আমি একটি ভিডিওর মধ্যে সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের জানাবার চেষ্টা করছি। তো ভিডিওটা একটু বড় হতে পারে, ঠিক আছে, তো আপনারা কিন্তু ধৈর্য ধরে ব্যাপারটা দেখবেন যে দরকার। তো অ্যাডমিট কার্ডের যে ব্যাপারটা, ওয়েস্ট বেঙ্গল বিএসসি যে এমভিআই অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে বা কিছু ডিটেলসটা কিন্তু এখানে আমরা দেখব। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাচ্ছি, WBPSC ডিক্লেয়ার দ্য রিটেন এক্সাম ডেট অফ MVI। অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি আমারও জানা ছিল না, তো এখানে কিন্তু রিটেন এক্সাম ডেটটা অলরেডি কিছুদিন হয়তো দিয়ে দিয়েছে যে এপ্রিল মাসের সাত তারিখ কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হবে MVI এর। সো অ্যাসপিরিয়েন্টস ক্যান ডাউনলোড দ্য কল লেটার, 7-10 দিনের মধ্যে কিন্তু সেটা আপনাদের ডাউনলোড করতে হবে। অলসো চেক দ্য অফিসিয়াল নোটিফিকেশান থ্রু দিস লিঙ্ক, আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে নিচে দিয়ে দিব। তো এটা কিন্তু আমরা জানতে পারলাম যে রিটেন এক্সামটা কিন্তু এপ্রিল মাসের 7 তারিখ হবে, ঠিক আছে। তো সিলেকশন প্রসেস যেটা, সেটা হলো একটা রিটেন টেস্ট এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে কিন্তু আপনাকে এই পদের জন্য নির্বাচন করানো হবে। এখানে কিন্তু আলাদাভাবে তোমরা দেখতে পাচ্ছ যে এই পরীক্ষার যে রিটেন এক্সামটা, সেটা কিন্তু দুদিন হলো হয়তো এক্সামের ডেটটা দেওয়া হয়েছে। 2019 এপ্রিল মাসের কিন্তু 7 তারিখ এই পরীক্ষাটা হবে। আজ অলরেডি মার্চের 18 তারিখ, তার বেশি দিন বাকি নেই, আর কয়েকদিনের মধ্যে কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে। তো অ্যাডমিট কার্ডটা তোমরা কী করে ডাউনলোড করবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। 4 স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের ফলো করে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। 1 টাইম রেজিস্ট্রেশন আইডি যেটা তোমাদের ডকুমেন্টসে থাকবে, তারপর পাসওয়ার্ড টু লগইন, তারপর DOB ইনফরমেশান, তারপরে কিন্তু সর্বশেষে যেটা করতে হবে স্টেপ বাই স্টেপ ফলো করে, সেটা কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে কিন্তু আপনারা এই পদের জন্য যে অ্যাডমিট কার্ডটা তোমরা নিজেরা ডাউনলোড করে বাড়িতেই রাখতে পারবে। আরও একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছি, সেটা হলো ইনফরমেশান ফাউন্ড অন WBMVI অ্যাডমিট কার্ড। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেখতে হচ্ছে আমাকে, যে নেম অফ অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড নেম অফ গার্জিয়ান, কমিউনিকেশন অ্যাড্রেস, আইডেন্টিফিকেশন মার্ক, সাথে অ্যাপ্লিকেশন ফটোগ্রাফি ইমেজ, তো এগুলো কিন্তু ফলো তোমরা একটু করে নেবে, ঠিক আছে। এটা হলে সম্পূর্ণ ডিটেলসটা হলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবার বিষয়টা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। বন্ধুরা, এই বিষয়ে আরও কোনো তথ্য যদি আমরা জানতে পারি অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। আজকের মতো এটুকুই থাকলো, নেক্সট আরও কোনো চাকরির ইনফরমেশান নিয়ে তোমাদের সকলের সামনে হাজির হবো।